পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে বিধানসভা চলো অভিযান। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি, বাংলায় লক্ষ লক্ষ বেকারদের চাকরির দাবিতে এবং আবাস যোজনার বেলাগাম দুর্নীতির প্রতিবাদে বিধানসভা চলো অভিযান। রানী রাসমণি রোডে যুব কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভে ব্যাপক পুলিশি ব্যবস্থা। রানী রাসমণি রোডেই পুলিশি ব্যারিকেড। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি हम विधानसभा चुनाव अभियान कर रहे हैं। आरजी कौर की विक्टिम आधाया के इंसाफ के लिए, उसके साथ साथ नौकरी को नशा नहीं के दावे के साथ, और उसके अलावा जो है कितना जो बुद्धि और है बंगाल सरकार के तब तो चर्चा हम ये चाहे आवास योजना दुर्नीति बंद चाहे एवं आरजी कौर कोंडे যে বন্টার উপর ধর্ষণ হয়েছিল সেই দোষীদের শাস্তি চাই, এই দাবিতে আজকে আমি সবাইকে অনুরোধ করব। আমাদেরকে পুলিশ যদি আক্রমণ করে আমাদের গায়ে হাত দেয়, আমরা কিন্তু আজকে বিধানসভা যে কোনো উপায়ে যাব। আমাদের এই দাবি নিয়ে সকলে মিলে মিছিল শুরু করবেন। আমরা বিধানসভা যাব যাব এবং আমরা এবার আমাদের ভাইস প্রেসিডেন্ট ইমরান খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখন ব্যথামুক্ত জীবনযাপন করুন ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে। আসুন অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে। অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিকে সকাল 9টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চিকিৎসা করছেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট MD আমিনুল ইসলাম PT, মোহাম্মদ আমিনুল ইসলাম PT, BPT, WBUHS কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট, ফরমালি অ্যাটাচড SSKM PG হসপিটাল, এক্স ইন্টার্ন অব বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স BIN। উনি চিকিৎসা করবেন হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, নার্ভের সমস্যা, সাইটিকা ব্যথা, ফ্রোজেন শোল্ডার, প্যারালাইসিস, হাত পা ভারী বা ঝিমঝিম করা, স্পন্ডিলাইসিস, শারীরিক প্রতিবন্ধী বাচ্চা, অপারেশনের পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, এই সমস্ত রোগীদের অত্যন্ত সুচিকিৎসা করে থাকেন কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম PT। বিশেষভাবে মনে রাখবেন, বাড়িতে গিয়েও ফিজিওথেরাপি করানো হয়। অ্যাক্টিভ লাইফ ফিজিওথেরাপি ক্লিনিক, আল সিদ্দিক মিশন মোড়, ধুলিয়ান, মুর্শিদাবাদ।